থেকে আমরা চলে এসেছি হালিশহরের 3 নম্বর ওয়ার্ডের পুরপিতার কাছে। তো ভোটের আগে তার কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে মৃত্যুঞ্জয় দাস। স্যার, আপনি এই দলের সাথে কবে থেকে যুক্ত আছেন? আমি তৃণমূল কংগ্রেসের যেদিন থেকে জন্ম হয়েছে আমি সেদিন থেকেই আছি, এবং তার আগে থেকে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমি তৃণমূল যুব কংগ্রেস 91 সাল থেকে আমি ছিলাম। পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস যখন হয় সেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেস সঙ্গে আছি। এই মুহূর্তে লোকসভা ভোট নিয়ে আপনাদের ভোটের প্রচার কীরকম চলছে, প্রস্তুতি কীরকম? আমাদের ভোটের প্রচার প্রস্তুতি আমাদের দলের কর্মীরা নেতৃত্ব যথেষ্ট সব রকমভাবে করছে, মানুষের কাছে পৌঁছচ্ছে। এই আমরা একটু আগে আমরা আমাদের ওয়ার্ডে ভোটের কাজে বেরিয়েছিল, বাড়ি বাড়িতে মানুষের কাছে বেরিয়েছিল, এবং আমাদের বেশি কিছু বলার নেই, কারণ বাংলার মানুষ জানে মমতা ব্যানার্জি কী করেছেন। বেশি কিছু বলতে হবে না মানুষের, মানুষ সব জানে। আপনার ওয়ার্ডে আপনি কত বছর ধরে পৌরপিতা হিসেবে নিযুক্ত আছেন এই ওয়ার্ডে? আমি 2015 সাল থেকে আমি এখানে নির্বাচিত হয়েছি। আপনি এখানকার পৌরপিতা হিসেবে নিযুক্ত হওয়ার আগে যা উন্নয়ন ছিল বা যা ডেভেলপমেন্ট হয়েছে, বা আপনি হওয়ার পরে যা কিছু হয়েছে সেটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, আমি হওয়ার আগে এইখানে ধরুন আমি 39 বছর বাদে এই পৌর এইখানে আমরা নির্বাচিত হয়েছি। এই অঞ্চলের মানুষরা জানে আমি কি করেছি। আমি এই মাঠটা দেখতে পেয়েছেন, সবুজ সঙ্গ মাঠটা, আমি এটা বাউন্ডারি প্রথম আমি করেছি, এবং দ্বিতীয়ত আমি পাশে সুইমিং পুল করেছি, যেটা হালিশহর কাস্তাবাড়ে কোথাও হয় না। আমি এখনও কিছু কাজ বাকি আছে, এবং আমরা এটাই আমি চালু করে দিলাম, যেহেতু ইলেকশন কোড অফ কন্ডাক্টে আছে সেই জন্য আমরা করতে পারলাম না। আমাদের বিশপুরের মাননীয় বিধায়ক এটাকে তার এমএলএ ল্যাডের থেকে টাকা দিয়েছেন, আমাদের কাজ চলছে। এবং আমি কেএমডিএ যে ড্রেন, ড্রেনেজ আমাদের যেটা, সেটা আমরা চালু করেছি, প্রচুর কাজ চলছে। আপনি সারা ওয়ার্ড ঘুরলে দেখতে পাবেন উন্নয়নে কাজ চলছে। এমন কিছু প্রকল্প আছে যেটা এখনো পর্যন্ত আপনি করে উঠতে পারেননি অথচ করতে চাইছেন? না, করে উঠতে পারিনি তা নয়, আমি তো করার চেষ্টা করছি। যেগুলো সুইমিং পুলটা একটু কাজ বাকি রয়েছে, আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করব, এটা হয়েও যেত ইলেকশনের জন্য, আমরা একটুই হয়ে যায়। আমরা টয়লেট ব্লক দুটো, একটা ফার্স্ট ডিভিশন, দুটো ফার্স্ট ডিভিশন ক্লাব আমার এই হালিশহরের ভিতরে আমার ওয়ার্ডেই আছে, একটা হালিশহর সবুজ সঙ্গে, একটা হালিশহর স্পোর্টিং ক্লাব। আমি দুটো টয়লেট ব্লক করেছি এই কারণে বিভিন্ন জায়গা থেকে ডিস্ট্রিক্ট লিগ খেলা হয়, সে সমস্ত প্লেয়াররা, তাদের বিভিন্ন বড় বড় প্লেয়াররা কোচিং, তাদের কোচেরা আসে, প্লেয়াররা আসে, তাদের জন্য ওই জায়গাটা আমি করেছি। এবং আমার পরিকল্পনা যে একটা এখানে ওয়ার্ডের ভিতরে একটা ভালো একটা চিলড্রেন পার্ক এবং বয়স্কদের জন্য একটা কিছু করার জন্য, মানে সকালবেলা এসে ওনারা প্রভাতী এসে মানে মুক্ত বাতাস নেওয়ার জন্য সেরকম একটা জায়গা আমি দেখছি, সেটাও আমি চেষ্টা করছি যাতে আগামী দিন এটা করতে পারি। আমি আরও অনেক কাজ রয়েছে, সেটা আমি শর্ট টাইমে করতে পারছি না, আরও সময় লাগবে। দলনেত্রী মমতা ব্যানার্জি বলছেন 42-এ 42, এটা আপনি কতটা মানে মানছেন? একদম মমতা ব্যানার্জির এটা কথা না, এটা আমাদের দলের কথা, বাংলার মানুষের কথা, যে আমাদের এই একটা সুযোগ এসছে, আমরা 42-টা 42-এ যদি সিটটা পাই তাহলে আমরা বাঙালি প্রধানমন্ত্রী হিসাবে আমরা সারা ভারতবর্ষে একটাই করতে পারবো। আমরা বাঙালি রাষ্ট্রপতি পেয়েছি এবং প্রধানমন্ত্রী, এটা বাংলার মানুষের চাহিদা, ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে। 42-এ 42-এর জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইউনিটি। তো ভোটের আগেই সবার সামনে মানে চোখের সামনে, জনসাধারণের চোখের সামনে ভেসে উঠছে যে অর্জুন সিং দলত্যাগ করেছেন, তার বহুদিন আগে মুকুল রায় দলত্যাগ করেছেন, এবং অর্জুন সিং দলত্যাগ করার পর তৃণমূলের দিকে বা মমতা ব্যানার্জির দিকে আঙুল তুলছেন। তো এটা কি মনে হয় যে ভোট বাক্সে কোনো প্রভাব ফেলতে পারে? না, একদমই নয়। ব্যাপারটা হচ্ছে এই একটা প্রতিষ্ঠান, এই ধরুন আমি যেইখানটা আছি সবুজ সঙ্গ ক্লাব, এই সবুজ সঙ্গ ক্লাব একটা প্রতিষ্ঠান, এখান থেকে অনেক ক্লাব মেম্বার আছে চলে যায়, অনেক ক্লাবে চলে গেছে, অনেক প্লেয়াররা চলে গেছে এই ক্লাব থেকে গিয়ে অন্য ক্লাবে চলে, কিন্তু সবুজ সঙ্গ ক্লাব সবুজ সঙ্গ ক্লাবই রয়েছে।
প্রতিষ্ঠান। মমতা ব্যানার্জি হচ্ছে একটা সিম্বল, মমতা ব্যানার্জিকে দেখে আমরা বড় হয়েছি। আমি আজকে কাউন্সিলর, আজকে আমাকে সবাই চেনে, এই মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির সিম্বলটা আমার পেছনে আছে বলে সবাই আমাকে স্নেহ করে, ভালোবাসে বা সম্মান করে। আমি যেদিন এই দলে থাকবো না সেদিন আমাকে কিন্তু মানুষ কিন্তু আমাকে সেদিন আমাকে বর্জন করবে। পুলওয়ামা কাণ্ড বা সার্জিক্যাল স্ট্রাইক টু নিয়ে আপনার কী মতামত? এটা কি ভোটের আগে বিশেষ কোনো চমক? ওটা ধরুন একটা জিনিস, ওটা এটা একটা একটা পলিটিক্যাল গেম, কারণ নরেন্দ্র মোদী কাছে আর কোনো রাস্তা নেই। কারণ গত কয়েক মাস আগে আপনারা দেখেছেন যে কত কোনো স্টেটে নির্বাচন হয়েছিল রাজ্যে, সেই নির্বাচনে তার পরাজয়, পাঁচটা রাজ্যে যেভাবে ই হয়েছে সেখান থেকে ওনাকে ব্যাক করার জন্য আর কোনো উপায় ছিল না। কারণ উনি সম্পূর্ণভাবে ভারতবর্ষের মানুষকে যে কমিটমেন্ট করেছিল সব জায়গা থেকেই মানুষ কিন্তু ধরে পড়েছে ওনার চালাকি, ওনার তঞ্চকতা, ওর মিথ্যার আশ্রয় নেওয়া। কারণ উনি এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, উনি রাজনৈতিক দেউলিয়া হয়ে গেছে। যখন একটা মানুষ যখন রাজনৈতিক দেউলিয়া হয়ে যাবে তখন তাকে এই ধরনের কোথায়, কারণ ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের শহীদ মানে যারা শহীদ হয়েছে, আমার নদিয়াতে একজন হয়েছে, হাওড়াতে হয়েছে, বাংলা থেকে, আপনি ভাবুন তো আজকে আজকে 42 জনের শহীদের উপর দাঁড়িয়ে সে রাজনীতিটা করছে। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীকে ক্ষমা করবে না। লোকসভা ভোটের আগে আপনি আপনার জনগণকে কী বার্তা দিতে চান বিশ্ব বাংলা টিভির মাধ্যমে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা এই ভোটটা হচ্ছে ভারতবর্ষ কাদের হাতে থাকবে, কাদের হাতে ভারতবর্ষ নিরাপদ, সেই জায়গাটা মানুষ ভোট দেবে। আমরা একটা জিনিস, বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশে আছে, এবং একটা জিনিস আমাদের স্লোগান, 42টা যদি আমরা করতে পারি এই মুহূর্তে, এবং ভারতবর্ষের থার্ড লার্জেস্ট পার্টি পার্লামেন্টে তৃণমূল কংগ্রেস, এবং আমরা আগামী দিন আমাদের নির্বাচনী ইশতেহারে যেগুলো আছে নিশ্চয়ই আপনারা জানবেন বা দেখবেন সেটা কি থাকবে, আমরা ভারতবর্ষের নিরাপত্তা দেব। আজকে ধরুন আপনি যে ধরনের ঘটনাটা ঘটলো, আজকে ভারতবর্ষের মানুষ সারা পৃথিবীর কাছে আমরা ছোট হয়েছি, কারণ আমরা স্বরাষ্ট্র দপ্তর কিন্তু রিপোর্ট দিয়েছিল, একটা গোয়েন্দা রিপোর্ট, স্বরাষ্ট্র দপ্তরকে রিপোর্ট দিয়েছিল ওই ধরনের একটা কোনো একটা হামলা হতে পারে। যদি রিপোর্টটা দিয়ে থাকে, দেওয়ার পরে এত বড় ঘটনা ঘটলো না, তাহলে কেন হলো? তাহলে কি এটা ঘটা কোনো ব্যাপার ছিল? এটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন করেছিল। এবং মমতা ব্যানার্জির সম্বন্ধে সারা ভারতবর্ষে এই মুহূর্তে প্রতিবাদী মুখ, উন্নয়নের মুখ, ভারতবর্ষে বিকল্প নেই, মমতা ব্যানার্জির বিকল্প এই মুহূর্তে ভারতবর্ষে নেই। আমরা জেনে নিলাম অনেক কিছু, তো এখন শুধু অপেক্ষা ভোট আর ভোটের রেজাল্টের। সঙ্গে থাকবেন বিশ্ব বাংলা টিভি।